আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে একটা ব্যতিক্রমী ধরি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যে বিশেষ করে আমাদের সামনে দেখছেন যে ইনি হচ্ছেন একজন পেশেন্টের বাবা। হ্যাঁ, তো বিশেষ করে ওনার আজকে সাক্ষাৎকার নেওয়ার যে মানে উদ্দেশ্য হচ্ছে যে মূলত আসলে ওনার মেয়ের বিভিন্ন জটিল সমস্যাগুলো তৈরি হয়েছে, এই জন্য বিভিন্ন রিপোর্টগুলো করিয়ে এনেছে, এগুলো সব রিপোর্ট দেখা হয়েছে আর কি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় তারা রিপোর্ট গুলো করিয়ে নিয়ে আসছে, এখানে মালদা মেডিকেল কলেজের, তারপরে সোনার স্ক্যানের সব রিপোর্ট গুলো আছে, আর অন্যান্য রিপোর্ট গুলো আছে আমাদের স্থানীয়। তো মূলত ওনার কাকে আমরা জিজ্ঞাসা করবো আগে পরিচয়টা জেনে নিয়ে। তো আচ্ছা, আপনার প্রথমে নামটা আপনার বলেন। আফতার শেখ। আফতার শেখ নাম। আপনার বাড়িটা কোন জায়গা পড়ছে? বালিয়াঘাটি ঘাটের পশ্চিমে মসজিদ আছে আর আচ্ছা আচ্ছা, তো ওনার আমাদের এলাকারই মানুষ, মোটামুটি এখান থেকে খুব বেশি হলে তো 5-7 কিলোমিটার দূর হবে, খুব বেশি দূর হবে না আর কি। তো আচ্ছা, আপনার আপনার মেয়ের সমস্যা তাই তো? মেয়ের সমস্যা, এখন কতদিন সমস্যাটা, কতদিন থেকে আপনার মেয়ের, মানে 4 মাস থেকে মানে হঠাৎ করে এতগুলো সমস্যা, নাকি আগে থেকে কোনো সমস্যাগুলো ছিল মানে বুঝতে পারেননি, না কি রকম কি ব্যাপার? আচ্ছা, তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে এই যে 4 মাস থেকে, 4 মাস থেকে কোথায় কোথায় আপনি দেখালেন? গ্রাম থেকে ধরে বহরমপুর থেকে কলকাতা গেলাম। কলকাতা গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কলকাতা গিয়েছেন। কলকাতা থেকে আবার ঘুরে এসেছি। আচ্ছা, এসে বহরমপুরে এই কাজটাতে লেগেছি, এখান থেকে রিপোর্টটা করতে বললো যে রিপোর্ট এটা করেন, এমআরআই আর সিটি স্ক্যানটা করেন, দিয়ে যেটা হয় সেটা করতে হবে। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে ওনার যে সব কেস গুলো আছে, এখানে কয়েকটা কেস আছে, যেমন হচ্ছে ওনার কিডনিতে পাথর আছে, তারপরে সিস্ট আছে, তারপরে পেটে শরীরে পানি জমে যায়, তারপরে ওই ক্যান্সার হালকা ধরা দিয়েছে, দেখা দিয়েছে আর কি। এরকম বেশ কিছু মানে প্রবলেম গুলো আছে। নর্মালি ভাবে আমরা হয়তো যারা খুবই মানে যে সব রোগীগুলো ক্যাইল হয়ে যায় সেগুলো আমরা নর্মালি ট্রিটমেন্ট করি না আর কি। তো যার কারণে ওনাকে আমি পরামর্শ দিচ্ছিলাম যে আপনি হিমস হসপিটালের কথা বলেছি, আপনি এই জায়গাতে দেখান বা এখানে আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি। তো উনি বিভিন্ন ভাবে আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে না, আপনারা চিকিৎসা করান, কারণ আমাদের যে চিকিৎসার যে রেজাল্ট গুলো, বিভিন্ন আলহামদুলিল্লাহ যে রেজাল্ট গুলো আছে, সেখানে ওনারা জেনে বুঝে ওরা কিন্তু একবারে নাছোড় বান্দা যে না, চিকিৎসাটা আপনাকে করতে হবে আর কি। তো বিশেষ করে এখানে আমরা ওনার কাছ থেকে আমরা এইটা স্বীকারোক্তি নিচ্ছি যে বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দেব, এবং কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা মায়েদার 32-33 নম্বর আয়াতে, যে কেউ যদি একজন মানুষের যদি মানুষকে রক্ষা করে, প্রাণ বাঁচায়, তাহলে সে যেন সমগ্র সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করলো। আর যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সে যেন নিরীহ মানুষকে যদি হত্যা করে, হ্যাঁ, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তো বিশেষ করে আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য এই ব্যাপারটা তো রয়েছেই, সাথে সাথে সুবিধা অসুবিধার একটা ব্যাপার রয়েছে আর কি। তো সুবিধা অসুবিধার জন্য ওনার কাছ থেকে আজকে আমরা স্বীকারোক্তি নিতে চাচ্ছি, ওনার মাও আছে তাই তো, আপনার স্ত্রীটা, হ্যাঁ, যে আমরা আলহামদুলিল্লাহ যতটা পারবো অবশ্যই চিকিৎসা করবো, এবং আপনাদেরকে ভালো পরামর্শ চিকিৎসা আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ, আমরা যতটা আমাদের পক্ষ থেকে পারি আপনাদের ছাড় দিয়ে, কারণ ওনারা অত্যন্ত গরিব মানুষ আর কি। হ্যাঁ, তো বিভিন্ন কালেকশন করে ওদেরকে টাকাগুলো ম্যানেজ করতে হয়, এর জন্য আমরা খুবই মানে দুঃখিত আর কি। একটা গরিব মানুষের এই ধরনের রোগ হওয়া মানে কত যে জটিল ব্যাপারটা সেগুলো আমরা বুঝতে পারি, কারণ ওটা যদি আমার মেয়ের যদি অবস্থা হতো আর আমি যদি দেখাতে না পারতাম, আমার যদি টাকা না থাকতো, তাহলে আমার মনটা কিরকম হতো, মানে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারছি এবং দর্শক আপনারাও বুঝতে পারছেন আর কি। তো আমরা এটাই ওনার কাছ থেকে মানে স্বীকারোক্তি দিতে চাইছি যে আমাদের এখানে যদি দেখাতে গিয়ে আপনি দেখাচ্ছেন, আমরা দেখাতে দেখতে চাইছিলাম না তাই তো? হ্যাঁ, এবার যদি দেখতে গিয়ে যদি সুবিধা অসুবিধা কোনো কিছু হয়, এর জন্য আমরা দায়ী থাকছি না, এটা আপনি কি বলছেন? আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ কি মোতের মালিক? আল্লাহ, ঠিক আছে। সুতরাং আমরা যথেষ্ট চেষ্টা করব এবং আপনাকে ভালো পরামর্শ দেবো যেভাবে করার ইনশাল্লাহ আমরা করব, এবং সুবিধা অসুবিধা মানুষের হতেই পারে, একটা সুস্থ মানুষও হতে পারে। হ্যাঁ, তো তারপরে মানুষ সাধারণত মনে করে কি যে একটা অসুস্থ মানুষ হয়তো কোনো কিছু হতে পারে, এটা স্বাভাবিক ভাবে, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা মানে হতে পারে আর কি। তো এই জন্য আমরা চাইবো আল্লাহ সুস্থ করুক, ভালো করুক, তো তারপরে সুবিধা অসুবিধা কিছু হলে এই জন্য আমরা কোনো দায়ী থাকবো না, এটা আপনারা বলছেন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি একবার স্পষ্ট করে বলেন যে সুবিধা অসুবিধা কোনো কিছু হলে আমরা বিশেষ করে চিকিৎসা আমরা যে করছি ডাক্তারের কোনো দায়ী থাকবে না। আপনি দর্শকদেরকে কিছু বলেন।
যে দেখুন আমি আমার মেয়েকে চিকিৎসা মানে করানোর জন্য এরকম ভাবে ই করেন বলেন আপনি আপনি বলেন এখানে হাতে নিয়ে বলেন মেয়েদের চিকিৎসাটা আমি করাবো আপনার কাছে করবো আপনার কাছে ভালো করবো করনাল আল্লাহ তাছাড়া কিছু নেই তো সুবিধা অসুবিধা হলে এর জন্য মানে দায়ী আপনারা থাকবেন না সুবিধা অসুবিধা হলে আপনারা থাকবেন মানে আমরা কোনো দায়ী থাকবো না এতে তো থাকবে না মানে যদি আল্লাহ যেটা করা সেটা করবে মানে এতে যদি কোনো কিছু হয় তাহলে আপনারা কোনো কিছু দায়ী থাকবে না তো সম্মানিত দর্শক বিশেষ করে আজকে এটাই মানে মূলত আজকে আপনাদের সামনে ভিডিও মানে করার উদ্দেশ্য ছিল হ্যাঁ তো আপনারা সকলে আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা করব যে ওনার মেয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করেন যাতে এইরকম গরিব মানুষ ওদেরকে মানে কত বেহাল অবস্থা হ্যাঁ বিভিন্ন জায়গায় যেভাবে কষ্ট করে মানে কলকাতা মালদহ বহরমপুর জঙ্গিপুর হায়াত ও টু ডিডাইজ কোন জায়গায় থয়নি গ্রামে খরচা করেছে অনেক দিয়ে অত জায়গা বাড়াচ্ছি মেয়ে কোনো জায়গায় সুস্থ হচ্ছে না অসুস্থ হয়ে থাকছে পেটে জল পাতরি দেড় লাখ মতন হ্যাঁ আলো তো দেড় লাখ টাকা খরচ করা মানে নিজের খরচ সমস্ত কিছু মিলিয়ে চার মাসের মধ্যে দেড় লাখ টাকা খরচ করা মানে কিন্তু একটা গরিব মানুষের জন্য কত যে জটিল বিষয়টা দর্শক আপনারা অবশ্যই এটা অনুধাবন করলেই বুঝতে পারবেন তো আমি বিশেষ করে আমাদের দর্শক যারা তাদের কাছে আমি একবারে খুবই রিকোয়েস্ট করছি যে আপনার অবশ্যই তার মেয়ের জন্য দোয়া আপনার মেয়ের নামটা কি রিবিনা খাতুন বিয়ে হয়েছে তো নাকি চারটা ছেলে চারটা ছেলের মা দর্শক আরো কত মানে দুঃখজনক চারটা ছেলের মা যদি কিছু হয়ে যায় আপনাদের কাছে বিশেষ ভাবে আমি অনুরোধ করব দিন সব সময় মেলা পাঁচি পেটের ভাত চাইলে এই ভাত দানা পানি সুদা খেতে পারি না বেটিক দেখে কত কান্দি স্বামী স্ত্রী রাতে নিন সুদা হয় না খুব ছেলের মা আমি বিশেষ ভাবে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই ওনার জন্য দোয়া করেন যাতে আল্লাহ দ্রুত ওনাকে শিফা দান করেন ওনাকে সুস্থতা দান করেন ওনার যাতে যে সমস্যাগুলোতে আছে আল্লাহ ইচ্ছা করলে সমস্ত কিছুকে একদম ভালো করে একদম মানে সুস্থ সবল করে দিতে পারে সে যতই জটিল রোগ হোক তো আল্লাহ যাতে মানে একদম ভালো করে দেয় এটাই আমাদের সকলের দোয়া থাকবে আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব এবং আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন কমসে কম মানুষ যদি একটু দোয়া করে আল্লাহ যদি জানি না কার দোয়া কবুল করে নেবে আমরা তো মেহনত করব কিন্তু আপনাদের দোয়ার প্রয়োজন আছে আল্লাহ যদি কোনো একজন ব্যক্তি দোয়া কবুল করে যদি তাকে সুস্থতা দান করে তাহলে আলহামদুলিল্লাহ আপনারাও নেকির অধিকার হবে এবং তার যে চারটা সন্তান নিয়েছে ঘর সংসার করবে বিশেষ করে দোয়ার কারণে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ুকেও বাড়িয়ে দিতে পারেন এবং আয়ুকে বাড়িয়ে দেন হাদিস রয়েছে এরকম সুতরাং আল্লাহ যাতে তার আয়ুকে বাড়িয়ে দেয় আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করে আল্লাহ যাতে তাকে পুরোপুরি শিফা দান করে রোগ মুক্তি দান করে আমিন তো এই ছিল আজকে আমাদের বিশেষ করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে যাতে ওনার মেয়ে খুবই কষ্ট লাগছে এদের দিকে দেখে আমি একেবারে মানে তারপরে ওনারা বিশেষ এই করে আমার কাছে মানে করাতে চাইছেন আর কি তো আমি বিশেষ করে অনুরোধ আপনাদের করলাম তো আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু